তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে। কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। 20 রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি। 11:45 এই প্যালেস্টাইন এম্বাসির সামনে আমাদের যে ডিউটি ছিল, 2 জন পুলিশ সদস্য ডিউটিতে ছিল। তা কনস্টেবল কাউসার আলীর আমরা যেটা জানতে পেরেছি যে কাউসার আলীর গুলি করা এলোপাথারি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এম্বাসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। মনিরুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সরোয়ারদি হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা, এসএমটি গুলি এবং 20 রাউন্ড চাইনিজের গুলি ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা এক খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি, এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।